কেবল অটিজম নয়, অবহেলিত মানুষ কিংবা গুরুত্বপূর্ণ এমন বিষয় যা মানুষ জানে না, এমন বিষয়ে সচেতনতা বাড়াতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন সাইমা ওয়াজেদ হোসেন। ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্বর্ণপদক 2016 গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ বলেছেন, বিষয়টি নিয়ে কাজ করে যাবেন তিনি। ডায়াবেটিস রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় সম্মানিত করা হয়েছে ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খানকে। রিজভী নওয়াজের রিপোর্ট। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম 1956 সালে সেগুনবাগিচায় নিজ বাড়ির আঙিনায় স্বল্প পরিসরে রোগীদের সেবা দেওয়া শুরু করেন। সেই টিনশেড ঘরের ডায়াবেটিক সেবার প্রতিষ্ঠান আজ শাহবাগের ষোলতলা ভবনে। স্বাস্থ্যসেবার ধরনধারণ বদলে দেয়া এই ক্ষণজন্মা মানুষটির নামে 95 সালে গঠিত হয় ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি পরিষদ। 98 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর স্বর্ণপদক দিয়ে বিশিষ্টজনকে সম্মানিত করার উদ্যোগ ওই পরিষদের। সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেন সেই পদক। দেড় যুগ পর এবছর পদক পেলেন বঙ্গবন্ধুর নাতনি শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন। যখন এই পদকের কথা বলা হয়েছিল, আমাকে বলা হলো যে আমাদের আমার নানাকে এটা দেওয়া হয়েছিল, সুতরাং এটা অনেক বিরাট বড় সম্মানের ব্যাপার। তো আমার প্রথম কথাই ছিল, তা আমার নানা তো আমাদেরকে, আমাদের বাঙালি জাতিকে স্বীকৃতি দিয়েছেন, আমাদেরকে একটা দেশ দিয়েছেন, আমি কী করেছি? আমি নিজেকে আসলে এটা উপযুক্ত মনে করি না এত বড় সম্মানের, কারণ যুদ্ধ করে আমরা বাঙালি জাতি একটা দেশ পেয়েছি। সুতরাং আমাদের দেশ যখন এত উন্নতি করছে, আমি বলবো যে আমাদের এটা একটা দায়িত্ব এক বাঙালি নাগরিক হিসাবে, যে আমরা সবার কথা চিন্তা করি, কাউকে অবহেলা করি না এবং কাউকে ভুলে যাই না। অটিজম বলে না, ডিসেবিলিটি বলে না, যারাই অবহেলিত, যেই ইস্যুটাই অবহেলিত, যেটা ব্যাপারে আমরা জানি না, সেটাকে নিয়ে সবাই মিলে কাজ করবেন। ডায়াবেটিক বিষয়ে সামাজিক আন্দোলন বেগবান করায় আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন IDF সম্মানিত করেছে অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খানকে। বাংলাদেশকে বিশ্বসভায় সম্মানিত করায় তাকেও সম্মান জানানো হয়েছে এবছর। বার্থডে মিলনায়তনে মনোনীতদের হাতে সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী। আমি খুবই খুশি অধ্যাপক ইব্রাহিম সাহেবের স্মৃতি রক্ষার্থে আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং আরো খুশি যে এই স্বর্ণপদক দুইটি অত্যন্ত ডিজার্ভিং, অত্যন্ত গুণীজন। আমরা উই ফিল প্রাউড যে আমরা তাদের এখানে সম্মান করতে পারছি। স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে জানানো হয় বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় 70 লাখ, এর মধ্যে 31 লাখ মানুষ সেবা পাচ্ছে ডায়াবেটিক সমিতির সেবা কেন্দ্র থেকে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।